এই পর্বে আমরা দেখব কিভাবে ভিডিও ক্লিপ এডিট করার আগে মার্ক করা হয় সাব ক্লিপ কিভাবে তৈরি করতে হয় এবং সিকোয়েন্স কি এবং সিকোয়েন্স কিভাবে এডিট করতে হয় ইত্যাদি আপনি যখন প্যানেলে সবগুলো ভিডিও ঢালবেন অর্থাৎ সবগুলো ভিডিও একসাথে করবেন তখন সাথে সাথে আপনি এডিটিং শুরু করে দিবেন ব্যাপারটা আসলে তা নয় অনেক সময় আপনাকে ক্লিপগুলো আলাদা করতে হবে এবং সেই ক্লিপে যে অংশটুকু দরকার সেগুলো আলাদা করতে হবে সেই আলাদা করা সবগুলো ক্লিপ একসাথে করে তারপর আপনারা এডিটিংয়ে যাব তো এরকম আপনারা যখন করতে চাইবেন তখন অবশ্যই প্রথমে আপনাকে ভিডিও ক্লিপগুলো মার্ক করতে হবে তারপর সাপ ক্লিপ তৈরি করতে হবে তো ছোট কাজের জন্য অর্থাৎ আপনার বাসার ছোটোখাটো ভিডিও এডিট করার জন্য সেক্ষেত্রে হয়তো এত কিছু করার প্রয়োজন নেই সেক্ষেত্রে আপনি সরাসরি এডিটে নেমে যেতে পারেন বাট আপনি যখন প্রফেশনালি কাজ করবেন তখন অবশ্যই আপনাকে মার্ক করে নিতে হবে সাবক্লিপ করতে হবে তো চলুন সেটি আমরা করি তো ধরা যাক এখানে আমাদের আওয়ার প্রজেক্ট যেটি আমাদের ফাইনাল রেন্ডার এখান থেকে আমরা এক কিছু অংশ মার্ক করে এখানে নিয়ে আসবো আমি এটি ডিলিট করে দিই ধরা যাক আমি এই সিকোয়েন্স ফাইলটি ডিলিট করে দিই এখন আমার কোনো সিকোয়েন্স ফাইল নেই দেখুন এখানে কিন্তু কোনো সিকোয়েন্স ফাইল নেই এখানে একটি রয়েছে সেটি অবশ্যই ভিডিও এটি সিকোয়েন্স ফাইল নয় তো যাই হোক তো আমি এখানে প্রথমেই এটিকে মার্ক করবো এবং আউট করব আমি এখান থেকে এখান থেকে এই পর্যন্ত আমি ভিডিও ক্লিপটি নিব তো এখানে আমরা জানি কিভাবে করতে হয় আইন এবং এতটুকু ধরা যাক আমি আমি নিবো তো এটা সূক্ষ্মভাবে কিভাবে সিলেক্ট করতে হয় সেটাও জানি আহ আমরা যে কে এল এল দিয়ে সামনে আমরা যাবো কে দিয়ে পজ দিব যে দিয়ে ব্যাকে যাব কিন্তু এখানে আমি যদি একটিকটিক করে ফ্রেম সামনে যেতে চাই সেক্ষেত্রে আমি যেটা করবো জে আর কে একসাথে প্রেস একসাথে যদি আমি চেপে রাখি কিভাবে আস্তে আস্তে সামনে ছেড়ে দিলে আবার বজ হয়ে যাচ্ছে আবার আমি ব্যাকেও যদি এভাবে আস্তে আস্তে যেতে চাই যে আর কে আমি ব্যাকের জন্য জে কে এবং ফরওয়ার্ডের জন্য কে এবং এল তো জে এবং কে আমি চেপে রাখছি আস্তে আস্তে আমি এখন ব্যাকে যাচ্ছি আমি খুব সূক্ষ্মভাবে এবার সিলেক্ট করবো সেই জন্য আমি এইভাবে যাচ্ছি তো আমি এখানে এবার রাইট অ্যারো কি দিয়ে আমি লাস্টের ফ্রেমে গেলাম এবার আমি ও চেপে এটি আউট করে দিলাম তো এখানে কে এল দিয়ে খুব সুন্দরভাবে আমি মার্ক করতে পারলাম এবার এটিকে আমি মার্ক করে রাখলাম অর্থাৎ এই ক্লিকটুকু কিন্তু মার্ক হয়ে থাকলো তো এইভাবে আপনি চাইলে প্রতিটা ভিডিও আলাদা আলাদা করে মার্ক করতে পারেন যতটুকু আপনার দরকার ঠিক একইভাবে ধরা জায়গা আমি এখান থেকে এতটুকু নিলাম এবং এতটুকু নিলাম তো এইভাবে মার্ক করা থাকা মানে হচ্ছে এগুলো আপনি পরবর্তীতে একসাথে করে এডিট করতে পারবেন তা আমি এটা কিভাবে হচ্ছে আমি এটা দেখিয়ে দিই ধরুন এখানে আমি এটা লিস্ট আইকন থেকে আমি এখানে সুইচ টু কারেন্ট তো এখানে আমি কন্ট্রোল চেপে আমি যদি অল ভিডিও ক্লিপে যাই এর একটু লোড হতে একটু সময় নেবে যেহেতু এখানে সবগুলো ভিডিও ফাইল এখানে দেখুন আমি ক্লিক করার পরে যে দেখুন আমি যতটুকু মার্ক করেছিলাম সেই মার্কটুকু এখানে দেখাচ্ছে শুধু তাই নয় এটিকেও আমি মার্ক করেছিলাম সেটিও এখানে দেখাচ্ছে এবং কি এখানেও আপনি চাইলে মার্ক করতে পারবেন এই যে দেখুন আমি আই এবং ও দিয়ে আমি ইন করতে পারছি তো এটি আপনি ইচ্ছা এখান থেকে একসাথে আপনি সবগুলো আপনার কাজের দ্রুত গতি আনতে এখান থেকেও চাইলে আপনি প্রয়োজনীয় শর্টগুলো মার্ক করতে পারেন ডিলেট করে ডিলিট করতে পারেন ক্লিক করে আপনি এখানে হাই চেপে আপনি ইন দিলেন ও দিলেন তো এভাবে মার্ক করে রাখল তারপর এই মার্ক করার ক্লিপগুলো আপনি দিয়ে আপনি সাব ক্লিপ তৈরি করতে পারেন অর্থাৎ সেখানে একটি ফোল্ডারে এই সাব ক্লিপগুলো থাকবে তো এটা কীভাবে করতে হয় দেখাই সাপোজ আমি এই এই যে এতটুকু ক্লিপ আমি মার্ক করেছি তো এটাকে আমি এখানে আমি আবার আগের লিস্ট এখানে ফিরে যাই ফিরে যাই কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যে অন্য ফাইলগুলো এখানে শো করছে না কারণ হচ্ছে আমাকে এই ব্যাক ব্যাক আইকনে ক্লিক করে আমাকে আগের ফোল্ডারে যেতে হবে এখানে ক্লিক করি এখানে দেখুন অল ভিডিও ক্লিপ এগুলো চলে এসেছে তো যাই হোক আমি এখানে আরেকটা নিউ বিন দিয়ে আমি সাব ক্লিপগুলো আলাদা করব নিউ নিউ বিন সাবক্লিপ সাবক্লিপ ফোল্ডার सपোজ আমি এটার নাম দিলাম তো এখানে আইটেম এখানে আমি গিয়ে ক্লিপ মেক সাবক্লিপ আমি আলাদা ইচ্ছা করলে নাম দিতে পারি আমি যাই হোক এখানে রিনেম করলাম না ওকে দেখুন সাব সাবক্লিপ ফোল্ডারে সেই ভিডিওটি চলে এসেছে শুধু এটাই নয় এভাবে চাইলে আমি অন্যান্য যেই সাবক্লিপগুলো আমি একটু আগে তৈরি করেছি সেটিও আমি ইচ্ছা করলে যখন আমি এখানে আবার তৈরি করছি তো এটিকে আমি আবার সাবক্লিপ করতে পারি এখানে শর্টকাট কি রয়েছে কন্ট্রোল ইউ ওকে সাবক্লিপটি অবশ্যই আমাকে এই সাবক্লিপ ফোল্ডারে রাখতে হবে তো এই ফোল্ডারটি সিলেক্ট করার অবস্থায় আমরা কন্ট্রোল চাপলে এখানে চলে আসবে তো এইভাবে খুব সহজেই আপনি সবগুলো সাব্লিপ এখানে তৈরি করলেন ধরা যায় এখানে অনেকগুলো সাপলে আপনি তৈরি করলেন তারপর এই ক্লিপগুলো দিয়ে আপনি পরবর্তীতে আপনার সিকোয়েন্সে এডিট করা শুরু করবেন এবার জানব কিভাবে সিকোয়েন্স তৈরি করতে হয় এবং সিকোয়েন্স কি সিকোয়েন্স হচ্ছে আমরা যে এডিটটা করব সেই এডিটের যে সেটিংসগুলো এখানে থাকে সেটাই হচ্ছে সিকোয়েন্স অর্থাৎ সাপোজ আমি এই ভিডিওটা স্ট্রিট ছিলেন এই ভিডিওটা আমি এখানে নিয়ে আসলাম এই বিডিও কি কী রেট কত তারপর যত যত সেটিংস রয়েছে সেগুলো নিয়ে যেই সেটিংসটা তৈরি হয় সেটাই হচ্ছে সিকোয়েন্স দেখুন আমি কিন্তু এখানে একটি সিকোয়েন্স তৈরি করে ফেলেছি সেই সিকোয়েন্সটি স্ট্রিট ছিলেন এই নামে একটি সিকোয়েন্স তৈরি হয়েছে তো এই সিকোয়েন্সের জন্য আমরা অনেক ক্ষেত্রে অনেক সময় ভিন্ন ভিন্ন সিকোয়েন্স ব্যবহার করব সেই জন্য আমি সিকোয়েন্সের জন্য আরেকটা নতুন ফোল্ডার তৈরি করছি নিউবিন সম্ভবত এটা ভুল জায়গায় চলে গিয়েছে এখানে আসেই তো আমি এটা কি চেপে আমি এটি বড় করছি এটি বড় করে আমি এখানে সিকুয়েন্স ফোল্ডারে রাখলাম তো এখানে আমি সিকোয়েন্স একটি তৈরি করে ফেলেছি তো এই সিকোয়েন্স তৈরি করার জন্য আমি তেমন কিছুই করলাম না জাস্ট এখান থেকে এখানে এনে ড্রাগ করলাম আর হয়ে গেল এটাই আসলে সবচেয়ে নিরাপদ পদ্ধতি কারণ হচ্ছে আপনি যদি ভিডিওর ফাইল সম্পর্কে খুব বেশি বিস্তারিত না জেনে থাকেন সেক্ষেত্রে আপনার সেটিংস চেঞ্জ করার প্রয়োজন নেই এটি সি সেটিংস কেমন হতে পারে যেমন আমি এখানে ডাবল ক্লিক করি অথবা ডাবল ক্লিক করার পর এটি আসবে এটি যদি এডিট করতে চাই অথবা এখানে গিয়ে আমি যদি সিকোয়েন্স সিকোয়েন্স সেটিংস এখানে যাই তাহলে আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো এডিটিং মোড তারপরে টাইম কত ফ্রেম রেট ভিডিও কত সাইজ ফ্রেম সাইজ কত উনিশশো বিশ ইন্টু তো এই জিনিসগুলো আমাদের ম্যানুয়ালি সিলেক্ট করা লাগতে পারে যদি আমরা চাই আবার আমরা প্রয়োজনে আমাদের ধরা যায় এখানে যতগুলো ভিডিও ক্লিপ আছে সবগুলো এক হাজার আশি বাই উনিশশো বিশ ইন্টু এক হাজার তো যদি সেটাই হয় তাহলে সেই ভিডিওটা আমি যদি এখানে ড্রাক করে ড্রপ করি তাহলে অটোমেটিক সেই সেটিংসের একটি সিকোয়েন্স তৈরি হয়ে যাবে যেটি বাকি যে ভিডিওগুলো রয়েছে সেক্ষেত্রে আর সিকোয়েন্স তৈরি করার দরকার নেই এখানে এনে জাস্ট বসিয়ে দেব কিন্তু আমার প্রথম ক্লিপটা যদি ধরা যাক এক হাজার আশি পিক্সেলের বাট পরের ক্লিপগুলো সাতশো বিশ পিক্সেলের সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সেটিংসে চেঞ্জ আনতে হবে অথবা অর্থাৎ আপনি যেই ভিডিওগুলো আপনি সবচেয়ে বেশি যেই ভিডিওগুলো আপনি ব্যবহার করবেন অর্থাৎ স্ট্যান্ডার্ড যেই সাইজটা আপনার রয়েছে সেই ভিডিওটি প্রথমে আপনি এখানে ড্রাগ করে ড্রপ করুন তাহলে সেই সেই অনুযায়ী সিকোয়েন্সটি তৈরি হয়ে যাবে পরবর্তীতে যদি তার চেয়ে বড়ো রেজলেশনের ভিডিও হয় বা ছোট হয় সেক্ষেত্রে আপনি স্কেল করে দিলেন বা সাইজ ঠিক করে দিলেন কিন্তু আপনার প্রথম ভিডিওটি অবশ্যই স্ট্যান্ডার্ড ভিডিওটি এখানে রাখুন তাহলে আপনার সিকোয়েন্স ফাইলটি সুন্দরভাবে তৈরি হবে অর্থাৎ আপনার সবগুলো ভিডিও ফাইল ধরা যাক দশটি ভিডিও ফাইল আছে এক হাজার আশি পিক্সেলের আর পাঁচটি ভিডিও আছে সাতশো বিশ পিক্সেলের তো আপনি অবশ্যই এক হাজার আশি পিক্সেলের প্রথম যে ফাইলটি এখানে ড্রাগ করবেন সেখানে অবশ্যই এক হাজার আশি পিক্সেলের ভিডিওটি ড্রাগ করবেন তাহলে সিকোয়েন্সটি এক হাজার আশি পিক্সেলের সিকোয়েন্সে রূপান্তর হবে বাকি যে পাঁচটি সাতশো বিশ রয়েছে সেগুলো আপনি পিছনে যখন বসাবেন তখন এটি জাস্ট স্কেল করে দিলেই হবে যদিও এটি একটু পিকজেলের হয়ে যাবে কিন্তু আপনি যদি প্রথমে সাতশো বিশ দেন প্রথম ভিডিও ফাইলটা তাহলে পরের যে দশটি এক হাজার আশি পিক্সেলের ভিডিও রয়েছে সেগুলো আপনাকে স্কেল করে ছোট করতে হবে আর অবশ্যই হাই রেজুলেশনের ভিডিও ভালো তো যাই হোক এভাবে আপনি প্রথম সিকোয়েন্সটি তৈরি তৈরি করলেন এবার ধরা যাক আপনি নিজে একটি নতুন সিকোয়েন্স তৈরি করবেন তো সেটিও করতে পারবেন এখানে রাইট ক্লিক করার পর নিউ আইটেম সিকোয়েন্স এখানে যদি ক্লিক করেন এরকম একটি নিউ সিকোয়েন্স সেটিংস চলে আসবে এখানে অনেকগুলো অপশন রয়েছে যেগুলো নিয়ে আসলে আপনি যদি টিভি ইন্ডাস্ট্রিতে কাজ করেন সেক্ষেত্রে আপনাকে এইসব জিনিসগুলো আপনাকে খেয়াল করতে হবে নর্মালি এত কিছু দেখার প্রয়োজন নেই আপাতত তবে টিভি ইন্ডাস্ট্রিতে কাজ করলে সেখানে এন পাল তারপরে এই যেমন এখানে স্ট্যান্ডার্ড পাল ভিডিও তারপর আরও এই হার্জ আর অনেক বিষয়ে খেয়াল করা হয় তো আপাতত আমাদের এত কিছু দরকার নেই এগুলো খুব বেশি প্রয়োজনও হয় না তাই এখানে স্ট্যান্ডার্ড যা রয়েছে তাই আর সেটিংসে গেলে অবশ্যই কিছু জিনিস রয়েছে যেগুলো জানা দরকার যেমন এই যে এডিটিং মোড ডিবি পাল এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে তো আপনার এটা টিভি ইন্ডাস্ট্রিতে গেলে আপনার এই ধরনের সেটিংস ওরা রিকমেন্ড করেই দেয় ওরা বলেই দেয় কোন ধরনের সেটিংস লাগবে ওই অনুযায়ী এখানে সেট করতে হবে বাকি যা রয়েছে সেম থাকুক ইভেন কি আপনার রেজুলেশনও আপনি চললে চেঞ্জ করে ঠিক করে নিতে পারেন তো যাই হোক এটা হচ্ছে আপনার ধরা যাক আপনি এখানে একটু চেঞ্জ করে নিলেন আপনি নতুন একটি সিকোয়েন্স তৈরি করলেন আমি এখান থেকে এটা চেঞ্জ করে ধরা যাক এটি দিলাম তো ওকে দিলাম এখানে আরেকটি সিকোয়েন্স টু তৈরি হলো এটিকে আমি সিকোয়েন্স ফোল্ডারে নিয়ে রাখি তাহলে আমার বুঝতে সুবিধা হবে সম্ভবত এই ইমেজ ফোল্ডারে চলে গিয়েছে আমি এখানে ড্রাগ করে এখানে নিয়ে আসলাম তো এখানে কি হলো দেখুন নতুন আরেকটি এটি হচ্ছে পূর্বের সিকোয়েন্স এবং এটি হচ্ছে নতুন সিকোয়েন্স তো এখানে যদি আমি ভিডিও ফাইল নিয়ে আসি যেমন সাবক্লিপ থেকে সাপোজ আমি এই ভিডিওটি এখানে নিয়ে আসি অবভিয়াসলি এরকম একটি অ্যারোর দেখাবে ক্লিপ মিসম্যাচ ওয়ার্নিং অর্থাৎ আমার সিকোয়েন্স সেটিংসের সাথে আমার ভিডিও ক্লিপটি ম্যাচ হয়নি তো সেক্ষেত্রে আমি কী করবো কিপ এক্সিস্টিং সেটিংস চেঞ্জ সিকোয়েন্স সেটিংস অর্থাৎ দুটি অপশানে দেখাবে এখন আমি কোনটা দেবো সেটা আমি এখন বুঝাচ্ছি আপনি যদি এই সিকুয়েন্স সেটিংসে এই ভিডিও ক্লিপটি রূপান্তর করতে চান তাহলে কি এক্সিস্টিং সেটিংস দিন সেক্ষেত্রে অবশ্যই আপনার সমস্যা হবে কারণ আপনার আপনি এক হাজার আশি আপনি যদি সাতশো বিশ ভিডিও এখানে ইম্পোর্ট করেন তখন অবশ্যই রেন্ডারের পরেও ঝামেলা করবে ছোটো দেখাবে এবং এটি প্রপার হয়ে না বাট আপনি যদি চেঞ্জ সিকোয়েন্স সেটিংস দেন তাহলে আপনার রিস্ক কমে যাবে অর্থাৎ আপনার ভিডিও ফাইলগুলো যেরকম রয়েছে সেই অনুযায়ী সিকোয়েন্সটি সাজাবে তাই আমি এটি দিয়ে আমি আমার নর্মাল ভিডিও অনুযায়ী সিকোয়েন্সটি তৈরি করে নিলাম তো এভাবে কয়েকটি সিকোয়েন্স তৈরি করলে সুবিধা হচ্ছে আপনি একই সাথে অনেকগুলো সিকোয়েন্স নিয়ে কাজ করতে পারবেন এবং অনেক ক্ষেত্রে এটা প্রয়োজনও হয় তো তারপরে আপনি এগুলো একসাথে আলাদা আলাদা করে রেন্ডার দিতে পারবেন কিউ দিয়ে যেটি আমরা দেখেছিলাম আরও সামনে আরও বিস্তারিত দেখব তারপরে আমরা চাইলে সিরিজ আলাদা আলাদা সিকোয়েন্স অনুযায়ী সেভ করতে পারি তারপর ইচ্ছাগুলো আমরা এখানে ক্লোজ করে দিতে পারি তো আশা করি সিকোয়েন্স নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করেছি এবং আপনারা সম্ভবত বিস্তারিত বুঝতে পেরেছেন সামনে আরও দেখব কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে জানাবেন